अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। না গৌরী, ও এটা ইচ্ছে করে করতে পারে না, কিন্তু কিন্তু এবার মহুয়াকে রক্ত রক্ত করতে কে? ঠিক আছে, এরা তাহলে নিজেদের মধ্যেই ঝামেলা করুক, আর মহুয়া ওদিকে রক্ত না পেয়ে। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। আরে আরে এসব ছাড়ো তোকে। মিস্টার আরিয়ান, এটা কিন্তু হসপিটাল, আপনাদের বাড়ি নয়, এখানে আরো পেশেন্ট আছে। ঠিক আছে ডাক্তার বাবু, আগে বলুন আমার মহুয়া কেমন আছে। দেখুন রক্তটা তো নষ্ট হয়ে গেল, এখন কি করব? এই রক্ত দিলে মহুয়াকে এমনি বাঁচানো যেত না। তার মানে এই রক্তটা ভুল, রিকোয়ারমেন্ট হলো এবি পজিটিভের, এটা এ নেগেটিভ আছে। যদি এই রক্তটা দেওয়া হতো তাহলে মহুয়াকে বাঁচানো মুশকিল হতো। ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এই রক্তটা পড়ে গেছে। তার মানে কৃষ্ণাই মহুয়াকে আবার বাঁচিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সোনা। কিন্তু এই ব্লাড গ্রুপ চেঞ্জ কি করে হতে পারে? আমি নিজে নিয়ে এসেছিলাম এটা। স্যার একজন রক্ত চুরি করে পালাচ্ছিল, গার্ডকে ধরে নিয়েছে। এই ধরনের অপরাধের শাস্তি তুমি পাবে, তোমার সাসপেনশন লেটারে আমি নিজে সই করব। আরিয়ান স্যার, যা প্ল্যান করেছিলাম সব ভণ্ডুল হয়ে গেল। ভগবান, আপনাদের কথা শুনেছেন, মহু এখন সেফ আছে, রক্তের এখন আর কোনো প্রয়োজন নেই। ডক্টর এখনো ও কেমন আছে? ডক্টর, আমি কি একবার ওর সঙ্গে গিয়ে দেখা করতে পারি প্লিজ? বিপদ এখনো আছে আরিয়ান, যদি 5 ঘন্টার মধ্যে মহুয়ার জ্ঞান না ফেরে তো। না, এইবারে মহুয়ার কিচ্ছু হতে পারে না। তোমার কিচ্ছু হবে না মহুয়া, কৃষ্ণার জন্য, গৌরীর জন্য, আমার জন্য তোমাকে লড়াই করতেই হবে, ফিরে আসতে হবে তোমাকে। কিন্তু কেন হচ্ছে এই সব কিছু? আমি জানি মহাদেব, তুমি মাকে সুস্থ করে দেবে। প্লিজ ঠাকুর, আমার মাকে ঠিক করে দাও, আমি শুধু আমার মাকে চাই। আরে এরা তো সবকটা এখান থেকে নড়ছেই না, নইলে কখন গিয়ে আমি মহুয়াকে একেবারে চিরতরে ঘুম পাড়িয়ে দিতাম। স্যার, যে ট্রাক দিয়ে মহুয়া দেবীকে ধাক্কা দেওয়া হয়েছিল সেটা সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। যে কেউই হোক তাকে আমি ছাড়বো না। আপনারা প্লিজ বাচ্চাদের খেয়াল রাখুন, আমি একটু আসছি। একটা টিমকে হসপিটালে রেখে যাও এক্ষুনি, চলো। ওকে স্যার। যদি সিসিটিভিতে আমার মুখ দেখা যায় তবে আরিয়ান তো না, না এটা আটকাতে হবে। নমস্কার স্যার, ফুটেজ দেখাও আমাকে। আচ্ছা স্যার, তাড়াতাড়ি। ট্রাকের নাম্বার প্লেটে জুম করো, ওর মুখটার উপরে জুম করো তো। লোকটাকে একবার দেখি আমি। আরিয়ান তো আমার মুখ চিনে ফেলবে, কি করি এখন, কি করি?
ইমেজটা ক্লিয়ার করো। কি হলো এটা? কি হলো এটা? এক্ষুনি তো চলছিল স্যার, এক মিনিট দেখছি। একটুর জন্য বেঁচে গেছি। কি হলো কানেকশনের? কি হলো? হ্যাঁ আমি চেক করছি স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে দেখো, যাও। একটু যদি আওয়াজ করো তাহলে গুলি এফোর অফোর করে দেবো। ঠিক যেরকমটা বলছি সেরকমটা করবে। ঠিক আছে ঠিক আছে, এটাকে নিচে নামান, ভয় করছে। আরে কি হলো, এত সময় কেন লাগছে? আমি আসছি এক্ষুনি ভেতরে। স্যার স্যার স্যার, কি হলো? ওই ইঁদুরে তার কেটে দিয়েছিল স্যার, ওটাই ঠিক করছিলাম, এক্ষুনি চালু করছি। ও নিশ্চয়ই কিছু একটা লোকাচ্ছে, আমাকে গিয়েই দেখতে হবে যে ব্যাপারটা কি। স্যার চালু হয়ে গেছে। এই তুই আমার নাতনিকে ধাক্কা দিলি, দিব না একটা তোকে। ফের যদি তুই ওর গায়ে হাত তুলেছিস ভুলে যাব আমি যে তুই ছোট বাচ্চা, বুঝেছিস? চল গৌরী, চল সোনা। না তুই শুনিস না ও শুনে, ঝগড়া করতে হলে এসব কি করছো তোমরা দুজন? যদি বৌদি তোমাদের দুজনকে ঝগড়া করতে দেখে তাহলে কতটা খারাপ লাগবে? সেটা কি তোমাদের ভালো লাগবে যে মা দুঃখ পাক? তাহলে তোমরা একসাথে থাকো, আমাদের বৌদির পাশে থাকতে হবে আর প্রার্থনা করতে হবে। তাড়াতাড়ি চালু কর। সরো ফুটেজটা কোথায় গেল? এক মিনিট স্যার। আরে কি হলো, পেলে ফুটেজ? দেখো একবার স্যার। ওই ভিডিওটা পাওয়া যাচ্ছে না স্যার, ফুটেজ করাপ্ট হয়ে গেছে। করাপ্ট কি করে হতে পারে? হ্যাঁ এক্ষুনি তো ছিল ভিডিওটা, আমরা তো দেখছিলাম। কি হলো তাহলে? স্যার বুঝতে পারছি না। স্যার ছেড়ে দিন ওকে। কি করি এবার? যদি মহুয়া না ওকে বাঁচাতে পারছি না, ওর এই অবস্থার জন্য দায়ী অপরাধীদের ধরতে পারছি, খুব অসহায় বোধ হচ্ছে এবার। স্যার মহাদেবের উপরে ভরসা রাখুন, মহুয়াদেবীর একবার জ্ঞান ফিরতে দিন, উনি নিজেই অপরাধীর নাম বলে দেবেন নিজের মুখ দিয়ে। এটা শুধু ট্রেলার ছিল, যদি মুখ খোলো তাহলে আসল ফিল্ম দেখাবো। ঠাকুমা, মহুয়ার জ্ঞান ফিরেছে? কিছু জানতে পারলে কে ছিল সেই লোকটা? না ঠাকুমা, মহুয়ার কি জ্ঞান ফিরেছে? কোনো ব্যাপার নয়, আপনি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যান, আমি এখানে আছি। আমি কতবার তোকে বলেছি আমার একটাই নাতনি, সে হলো গৌরী।
আমি এই অলক্ষণে মেয়েটাকে নিয়ে যাব না।